দাঁতে রয়েছে কয় দাঁত? চার দিয়ে চার দাঁত। এটার ওজন কেমন ধরতেছেন আপনারা? এটা ওজন দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু? এটা আমাদের এখন এই যে শুভ দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি মেলাদিয়া পশুর হাট থেকে। আপনারা বলেছেন যে আমরা যেন মেলাদিয়া পশুর হাটের ভিডিও দেই, যে কারণেই ছুটে চলে আসলাম মেলাদিয়া পশুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পশুর আমদানি হয়েছে। আমরা জানবো কোন পশুটির কত দাম চাওয়া হচ্ছে। আর বিশেষ করে আপনারা যদি এই ভিডিও দেখে ক্রয় করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্টের যে ব্যবস্থা সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন কথা বলার চেষ্টা করি বিক্রেতা ভাই বা চাচাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এবার হাটে কতগুলো গরু নিয়ে হাজির হয়েছে? আমার গরু আসছে ১৩টা। ১৩টা মাশাআল্লাহ। একটাও কি বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে গত রাতে। কত বিক্রি করলেন? ১ লাখ ২ লাখ ১ হাজারে। 2 লাখ ১ হাজার, খুব ভালো কথা। আমরা প্রথমেই এই যে প্রথম গরুটা নিয়ে কথা বলতে চাই, এই গরুটা যেটা দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু? এটা আমাদের এখন এই যে পাবনা জাতের বলতাম, এখন কেউ সিন্ধি জাতের বলে, হ্যাঁ কেউ বিভিন্ন জাত বলে। দেখ আমাদের এটা দেশাল গরু আর কি। আচ্ছা, এটা কয় দাঁতে আছে এখন এই গরুটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতে রয়েছে। এটা আনুমানিক ওজন কেমন ধরতেছে? এটা আনুমানিক ওজন আমরা 8 মণ 8.5 মণ করতেছি। 8 মণ গোস্তের ওজন ধরতেছে। এটা তাহলে দাম চাচ্ছেন কেমন? আমরা দাম চাচ্ছি 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। এটা কত হলে বেচা যাবে? এটা মনে করেন যে ওই 20-30 হাজার টাকা, 20 হাজার টাকা হলে আমরা ছাড়িয়ে দেবো। আর আমরা চিন্তা কত 20 বলতেছেন? 220 মানে 2 লাখ 20। দর্শক, যে গরুটা আপনারা দেখছেন এই যে এই গরুটা, এটা কিন্তু 220-এ তারা বিক্রি করার আশা নিয়ে রয়েছেন হাটে। আমরা এর পরের গরুটা দেখব, এর পরের গরুটা ভালো মতো দেখাবো যে এটা কত দাম দেওয়া হচ্ছে আর বিক্রি করার আশা কেমন নিয়েছেন। এই গরুটা আমরা দেখাইতে চাই, গরুটা দেখাবো। এই যে এটা এই গরুটা, এটা ওই সমপরিমাণ দামি হবে কারণ ওইটা একটু লম্বা আছে আর এটা একটু গায়ে গোস্ত বেশি আছে। আচ্ছা আচ্ছা, এটা ওই একই বরাবর। এটার দামটা একই ওই রকমই 2.5 লাখ দাম চাচ্ছি। আর 2 লাখ 20 হলে আমরা ওটাও ছাড়িয়ে দেবো। এখানে গিয়ে দামাদামি সুযোগ রেখেছেন? না, আমরা এখানে দামাদের সুযোগ না, আমরা এরকম ভাবে বেচবো। তারপরেও সেটা চিন্তা ভাবনা করে দেখা যাবে যে কি করা যায়। 2 লাখ 20। দর্শক বুঝতে পারছেন, আপনারা যারা কিনতে চান তারা আসলে দেখতে পারেন এখানে এসে। যেহেতু বলা হচ্ছে যে একটু হয়তো সুযোগ রয়েছে, 2 লাখ 20 হলে ওই গরুটা বিক্রি হবে। আমরা এই গরুটা নিয়েও কথা বলবো। আপনার এখানে 13টার মধ্যে আমরা দেখাবো, 8টার মতো 7-8টা দেখাবো। আমরা এই গরুটা দেখতে চাই। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা, এটা এখন কয় দাঁতে আছে? এটা 4 দাঁতের। 4 দাঁতের গরু। 4 দাঁতের এই গরুটার ওজন কেমন হবে? এই গরুটার ওজন আমরা ওই 8 মণ আইডিয়া করছি, হয়তো 7.5 মণ হতে পারে। এটা একটু কম হবে, ওইটা একটু কম হবে না। এমনি আইডিয়াতে 10 কেজি কম হলে কিন্তু কোনো ম্যাটার না। হ্যাঁ, এটা আমরা 1 মণ বা হলো যে 20 কেজি 30 কেজি কম হয়ে গেলে আসলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ওরকম 8 মণ আইডিয়া করছি, তাতে 10 কেজি কমও হতে পারে। 8 মণ। এটা বেচার আশা কত নিছেন? এটা আমরা দাম চাচ্ছি ওই 40 হাজার, ওই বেচার আশা মনে করেন 10 হাজার। 2 লক্ষ 10 হাজার টাকা হলে ছেড়ে দেবো। 2 লাখ 10 হলে ছেড়ে দিচ্ছে, যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তবে গরুটা দেখতে মাশাআল্লাহ সুন্দর। এটা দাঁতে আছে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁতের গরু, মাঝামাঝি বয়স। আমরা এখান থেকে আরো কয়েকটি দেখতে চাই। সবগুলো গরুই কিন্তু মোটামুটি দেখতে একই সাইজের, 19 আর 20। আমরা এটাও দেখাই। এটা আবার মাঝখানে একটু সাদা আছে, দেখা যাচ্ছে। এটা কেমন দাম চাচ্ছেন? এরকম একই দাম, ওইরকম একই বরাবর। একই বলতে কত যাচ্ছেন? একই বলতে আমরা ওই 2 লাখ 10 হলে ছাড়ি দেবো। 30 দাম চাচ্ছি। 2 লাখ 30 চাচ্ছেন? এটা 2 লাখ 30 চাচ্ছি। 2 লাখ 10 হলে ছাড়বে। 2 লাখ 10 হলে ছাড়বে। এই 10-এর মধ্যে কি আর কিছু আছে কথা? এটা পরিস্থিতি বুঝে সেটা আসলেও পরে হবে। সেটা আমরা তো চিন্তা ভাবনা করছি যে আমরা এই দামটাই মনে হয় পাবো। আর আমার গরুগুলো আমার নিজের হাতে, নিজের পালা। অনেক আপাতত এই আশাতেই আছে, এই আশাতেই আছে। আচ্ছা, আমরা কি গরুটা ভালো মতো দেখি। এই যে গরুটা বলছেন আর কি বুলবুল ভাই যে 2 লাখ 10 হলে ছেড়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 2 লাখ 10-এ এটা ছাড়তে যাচ্ছেন। এটার পরে যে গরুটি রয়েছে একদম লাল রঙের, এটা আমরা দেখতে চাই, ভালো মতো দেখাইতে চাই। এই লাল রঙেরটা, এটা তো একদম সমানই মনে হচ্ছে। সমান না, ওটা একটু বেশি আছে। ওটা মনে করেন যে আমরা 30 হাজার দাম চাচ্ছি, ওই 15 হাজার, 2 লাখ 15 হাজার টাকা মতন মানে আমাদের আইডিয়া আসে। তারপরেও খরিদ্দারে আসলে পরে সেটা হয়। এই যে যেটা লাফালাফি করতেছে, এটা আপনি চাচ্ছেন যে 2 লাখ 30 হাজার, বেচা কিনা দাম 2 লাখ 15 হাজার। 2 লাখ 15 হলে এটা ছেড়ে দেওয়ার আশা নিয়ে। আচ্ছা জি। আর এই পাশে যেটা রয়েছে, এটা আবার একটু আমরা দাম চাচ্ছি 2 লাখ 20 হাজার টাকা। এটা সমান হইলে এটা ছেড়ে দেবো একদম। 2 লাখ 2.5 লাখ। দর্শক, এই যে এই গরুটা কিন্তু আপনারা চাইলে 2 লাখে নিতে পারবেন। যে গরুটা আমরা দেখছি, এই গরুটার কিন্তু পাঁচার শেপটা আবার একটু মোটামুটি একটা রাউন্ড আছে, দেখা যাচ্ছে। বেশ ভালোই আছে এটাও দেখতে। আর এটা একটু ছোট গরু না? এটা ছোট গরু। এই ছোট গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা আমরা দাম মনে করেন যে 60 হাজার, মানে 60 হাজার চাচ্ছি। এটা মনে করেন যে 1.5 লাখ হলে ছাড়িয়ে দেবো। एक लाख षाट चा होच्छे এই গরুটা। দর্শক আমরা এই एक लाख ষাটের গরুটা একটু ভালো মতো দেখাইতে চাই। একটু ছোটো সাইজের হলেও কিন্তু এটা দেখতে বেশ ভালোই আছে, শিংটা ছোটো, গরুটার সাইজটাও ছোটো। তাহলে এটা দেড় লাখ ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, দেড় লাখ ছাড়তে যাচ্ছে। আমরা এখন যে গরুটা দেখছি এটা কয় দাঁতে আছে? এটাও চার দাঁতের। চার দাঁতের ওই গরুটার দাম কেমন চাচ্ছে? এক লাখ আশি হাজার চাচ্ছি, মনে করেন ষাট হাজার হলে ষাট দেবো। এক লাখ ষাট হাজার, এক লাখ ষাট। তাহলে আপনার এইগুলোই হলো সবগুলো গরু? হ্যাঁ, সবগুলো গরু আপনার। তো এই যে সুন্দর গরুগুলো আমরা দেখি আসলাম, এগুলো আমার নিজের হাতের পালা। আমি গত বছরে এই জায়গায় এই যে আগরার সামনেই বিক্রি করে গেছি, তারপর পরে যাই এই সাতটা গরু কিনছি, সাতটার ভিতরে একটা বিক্রি করছি। এই এক বছর পাইলি আবার মনে করেন যে আবার ওই আগরার সামনে আইছি। তো আমার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্য, যে সেটা হলো ঢাকা শহরের মানুষ গরু সম্পর্কে হয়তো বোঝে না, জানে না কট্টু গোজন কী বৃত্তান্ত। অথচ 700 টাকার গোস্ত কিনে খাচ্ছে, আমাদের এই গোস্ত গলার বেলায় আসি মেশিন মারে হিসাব করছে 500 টাকায়। এটাই আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মতন খেতোয়াল যেদিন কি ঢাকায় আসা বন্ধ হয়ে যাবে, গরু তো দড়ির কথা, গরু দড়িও পাবে না। আমরা এরকম মায়ের খাইতে 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 যেদিন মানে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, সেদিন কষাইদের কাছে বিক্রি করবো, ঢাকালারা গরু পাবে না। সেই দিন কি সে বসবে তারা, কিন্তু এই জিনিসটা আজও তারা বুঝতে পারেনি। এই আমার জনগণের উদ্দেশ্য বলা, কিন্তু আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। ভাই এটা হলো যে হয়তো দুই একজন হতে পারে, কিন্তু সবাই কিন্তু এখানে আমার এই গরুটার, আমার ওই ওড়ের যে গরুটা দেখলেন ওই গরুটার দাম 1.5 লাখ টাকা কিভাবে বলে বলেন তো? না বলতে পারে 1 লাখ, আমার আপত্তি নাই। এটা হলো যে ক্রেতা মনে করেন তাই সে বলতে পারে, বুঝছেন? কিন্তু আপনি হ্যাঁ বলতে পারে না। চাঁদ রাত মানে হলো যে লটারি, লটারি। এটা আপনার সবচেয়ে কম দামও হতে পারে, আবার বেশি দামও হতে পারে, এটা বলা যায় না, এটা বলা খুব কঠিন। হ্যাঁ। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। কতগুলো গরু নিয়ে এসেছেন? 4টি গরু নিয়ে এসেছি। আপনারা এসেছেন কোথা থেকে? আইসি কুষ্টিয়ার থেকে। আপনারা কুষ্টিয়া থেকে এসেছেন, গরু নিয়ে এসেছেন তাহলে 4টি? 4টা। এইটা কি জাতের গরু? এই যে এই গরুটা, এই গরুটা হলো 2.80 চাচ্ছি, আমাদের বেশ হলো 2.20 হলে বেচবো। 2.20 হলে বিক্রি করবেন, 2.20 লাখ হলে ছেড়ে দিতে যাচ্ছেন। জি। এটা দাঁতে রয়েছে কয় দাঁত? 4 দাঁত। এটার ওজন কেমন ধরতেছেন আপনারা? এটা ওজন 8 মণ ধরেন। 8 মণ কি গোস্তের ওজন? জি। 8 মণ হবে তো? হবে হবে, এটা 8 মণ গোস্ত তো হবে। আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ। তাহলে এটা যেটা বললেন যে 2.20 লাখ, জি, এর মধ্যে কি আর দামাদামির কোনো সুযোগ আছে? না না, আর সুযোগ নেই। ও তো সাইডে 2.80 চাচ্ছি, 2.20 হলে দেবো। আচ্ছা আচ্ছা। এই গরুটা দেখছি এখন, এটার দাম কেমন চাচ্ছেন? এটা হচ্ছে হলো 2.40 চাচ্ছি। এখন বেচা কিনা হচ্ছে হলো 1.80 হলে দেবো, তারপরে আমাদের লস হয়ে যাবে। এটা দাঁতের কয় দাঁতে আছে? 4 দাঁত। 4 দাঁতের গরু 1.80 হলে এটা ছেড়ে দিতে চাচ্ছি। 1.80 হলে দেবো। আপনারা যে দামটি বলছেন এখানে কি আর দামাদামির কোনো রকম সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই, এইটার প্রতি সব ছেড়ে দিয়েছি। 1.80। আমরা ওই গরুগুলো দেখাই, এখানে আরো দুটো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে মোটামুটি সুন্দর দেখতে মাঝারি সাইজের গরু, এটার দাম কেমন চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 2.20। এখন এটা ছাড়বো 1.60 হলে ছাড়বো। এটা দাঁতে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁতের গরু। এটার ওজন কতটুকু হবে? এটার ওজন 5.5 মণ হবে। 5.5 মণ হবে। আমরা এটার পরে দেখছি একটা ছোট সাইজের গরু রয়েছে, মানে এটার থেকে একটু ছোট। সো আমরা এই ছোট গরুটা একটু দেখাই। এই ছোট গরুটা কয় দাঁতে আছে এখন? এই ছোটটা আমি এখন চাচ্ছি 1.60, এখন 1.40 হলে দেবো। এটা দাঁতে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এটা ওজনের দিকে চিন্তা করলে কতটুকু হতে পারে? এটা ওজন 4.5 মণ বাকি থাকবে না, 2-5 কেজি বাকি থাকবে। আচ্ছা, আমরা তো এই যে আপনাদের গরুগুলো দেখাইলাম, দেখানোর চেষ্টা করলাম। যদি কেউ কিনতে চায় আমাদের ভিডিও দেখে এসে, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে একটু বলবেন। কম ধরেন যা আছে আমি আগে ছাড়ি দিয়েছি, এগুলা না হলে পারে আমাদের আর পড়তে হবে নাই। মানে যে দাম বললেন একদম ফিক্সড? ঠিক। দামাদামি সুযোগ নাই আর? সুযোগ নেই। এর ভিতরে মানে আসবে, টাকা দিবে, নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জি, টাকা দিয়ে নিয়ে চলে যাবেন। চাচার নাম? আমার নাম মকসেদ আলী। মকসেদ চাচা ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বন্ধুরা, আমরা এই গরুটা নিয়ে কথা বলতে চাই। এই গরুটা নিয়ে আসছে এই যে ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কতগুলো নিয়ে আসছেন আপনারা? গরু নিয়ে আসছে আমার গাড়িতে 13টা। আপনারা তো এই যে বুলবুল ভাইদের সাথে একসঙ্গেই আসছেন না? একসঙ্গে আসছেন। এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরুটার এখন ওজন কেমন আছে? এটা ওজন আছে 11 থেকে 12 মণ গোশ। 11 মণ ধরা হচ্ছে মাংসের ওজন। দর্শক বন্ধুরা, এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? আমি দাম চাচ্ছি 450। 4.5 লাখ। আর এটা যদি কেউ নিতে চায়, কেমন আশা নিয়ে রয়েছেন হাটে আপনারা? আশা ছিল 3-এর উপরে, দাম বলছে 2.70-80 এমন দাম বলছে। আরও বাড়তে হবে না? জি, আরও বাড়তে হবে। से क्षेत्र की तीन मध्य माने सम्भावना आछे नाकि आरो उपरे जेते होबे? तीनेर भितरे देया जाय, देया जाबे ना। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি সিরিয়ালি আপনাদের আরো অসংখ্য গরু রয়েছে। আমরা ওখান থেকে ওই দুইটা কার? ওই দুইটা দুটাও আমাদের, আপনাদেরই না? এই দুইটাও দেখাই দেই আমরা একটু। এই যে যে দুটো খাবার খাচ্ছে ওই দুটোকে দেখাই। আমরা যে এইগুলো দেখছি যে দুটো খাবার খাচ্ছে, এগুলোর ওজন কেমন করে, কতটুকু ধরছেন আপনারা? 7 মণ 6 মণ। 7 মণ ধরছেন এটা, এটা ধরছেন 6 মণ। 7 মণেরটা কত দাম চাচ্ছেন? এটা দাম চাইছি 190। 1,90,000। এটা যদি কেউ কিনতে চায় কত দামে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন? 80-81। জি, এটা এখানে 70 হলে দেওয়া যাবে, 70 হলে ছেড়ে দেওয়া যাবে। জি আচ্ছা। আর এইটা, এটা তো একটু ছোট, যেহেতু ছোট, এটা দাম চাইছি 65। 1,00,000 140 হলেও দেওয়া যাবে। 140 হলে এটা দিয়ে দিবেন। 140 হলে দিয়ে দেবেন। আমরা চাই যে আপনাদের গরুগুলো তাড়াতাড়ি বিক্রি হোক। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। লালটা কত যাচ্ছেন? এই যে লালটা, এটা আমি 190 চাইছি। এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতে। এই যে যেটা 190 চেয়েছেন আপনি, এটার ওজন কেমন ধরতেছেন আপনারা? এটা ওজন 6 থেকে 7 মণ ওজন হবে। 6 থেকে 7 মণ। 6 থেকে 7 মণ ওজনের এইটা হবে। 7 মণ না হলে 6 মণ তো হবে। আচ্ছা, 6 মণ ওজনের এইটা আপনারা কেমন দামে বিক্রি করার আশা নিয়ে হাটে রয়েছেন? আশা 80 হলে পরে ছাড়ি দেবো। 1,80,000। এই কালোটা বোধহয় দামাদামি হইল, আর এই যে লালটা দামাদামি হইল। দর্শক, এই দুইটা নিয়ে দামাদামি হচ্ছিল। লালটা, কালোটা বলে গেল হলো কত? এটা 1,60,000। আর লালটা বলে গেল 1,40,000। 1,40,000 যেটা বললো আর কি, ওইটা আপনারা কত হলে ছাড়ার আশা নিয়ে রয়েছেন? তারা কি, তারা বলছে কত? তারা 40 বলছে, আমরা হলো 50 নিচে আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন দিতে যাচ্ছেন 50-এই নাকি না 40-এই? জি, এখন ভুলে গেল 50 হলে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।